বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার সেক্রেটারি অব স্টেট অ্যান্থনি ব্লিংকেনকে চিঠি লিখেছেন ছয় কংগ্রেসম্যান। বাংলাদেশকে চাপে রাখতে ব্লিংকেনকে চিঠি পাঠাল হাউজের ছয় ডেমোক্রেট সদস্য। বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীগুলো ও কর্মকর্তাদের মধ্যে যারা মানবাধিকার লঙ্ঘনে জড়িত তাদের জবাবদিহির আওতায় আনতে বলা অব্যাহত রাখতে ব্লিংকেনের প্রতি আহ্বানও জানান তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য শেখ হাসিনার ওপর চাপ বাড়াচ্ছে আমেরিকা ও তাদের মিত্ররা। প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা রিপাবলিকান কংগ্রেসম্যানদের চিঠির রেশ এখনও রয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্য। সেই দুই চিঠির উত্তাপ কাটতে না কাটতেই ময়দানে আসলো আরেক নতুন চিঠি। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা চেয়ে সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি লিখেছেন ছয়জন কংগ্রেস সদস্য। তারা হলেন উইলিয়াম আর্কিডিং, জেমস পি ম্যাকগার্ভান, বারবারা লি, জিম কস্তা, ডিনা টাইটাস ও জেমি রাস্কিন। তারা সবাই ডেমোক্রেটিক পার্টির সদস্য। এক টুইটে বিষয়টি জানিয়েছেন কংগ্রেস সদস্য উইলিয়াম আর কিটিন। ওই চিঠিতে কংগ্রেস সদস্যরা বলেন বাংলাদেশে জাতীয় নির্বাচন এগিয়ে আসায় মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি ঘটছে, এটি নিয়ে তারা উদ্বিগ্ন। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিতে ধারাবাহিকভাবে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানোর জন্য স্টেট ডিপার্টমেন্ট ও অন্যান্য সংস্থার প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে র‍্যাব ও বাহিনীর তৎকালীন বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে এই কংগ্রেস সদস্যরা চিঠিতে লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে এরপরও বাংলাদেশে দমন পীড়ন কমেনি। এই পরিস্থিতিতে সুশীল সমাজ সংগঠন, মানবাধিকার কর্মী ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের রক্ষায় আমেরিকা কী পদক্ষেপ নিচ্ছে তা জানতে চেয়েছেন তারা। পাশাপাশি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে কিনা তা পররাষ্ট্র দপ্তর কিসের ভিত্তিতে পর্যালোচনা করবে তাও জানতে চেয়েছেন কংগ্রেস সদস্যরা। এর আগে কংগ্রেসের অপর ছয় সদস্য প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা চিঠিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের মানুষ যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারেন সেই সুযোগ সৃষ্টির জন্য প্রেসিডেন্টকে ভূমিকা রাখার অনুরোধ জানান। এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং দায়ী ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করেন তারা। এছাড়া 12 জন বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে একটি চিঠি লেখেন ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্য। ওই চিঠিতেও বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানানো হয়। তাছাড়া গণতন্ত্রের স্বার্থে আগামী জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সরকারের ওপর নানা রকম চাপ প্রয়োগের চেষ্টা চলছে। চাপের অংশ হিসেবে এবার শান্তি মিশনকে টার্গেট করা হয়েছে। বাংলাদেশ থেকে শান্তি মিশনে লোক নেওয়ার আগে তাদের অতীত পর্যালোচনা করার পরামর্শ দিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ। চিঠির চলাচালিতে নির্বাচনের আগে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতিতে যোগ হলো নতুন চাওয়া। শেষ পর্যন্ত এসব চাপে শেখ হাসিনা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেবেন নাকি নিজের অনর অবস্থান থেকে গত দুই নির্বাচনের মতো নির্বাচন করবেন সেটাই এখন দেখার বিষয়। এজন্য বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের দিকে নজর বিশ্ববাসীর। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।